বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডিস। আমি অলোকেশ আবারও চলে এলাম তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব তেলকুই। তেলকুই বাঙালিদের একটি ঐতিহ্যবাহী রেসিপি, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তবে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস লাইক দিস। তেলকুই তৈরি করার জন্য আমি এখানে ছটি কই মাছ নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের কই মাছ নিয়েছি, বড় কই মাছ হলে আরও ভালো হয়। প্রথমে আমি মাছটিকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো নুন, তার সঙ্গে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার ভালো করে মাছটিকে মেখে নেব। মাছটিকে নুন হলুদ মাখিয়ে রেখে আমাদের 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। খুব ভালো করে হাতের সাহায্যে মাছটিকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর আমাদের তেলকুই তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে হবে। বন্ধুরা এবার আমি একটি পাত্রে 2 টেবিল স্পুন গোটা জিরে নিয়ে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেবো 4টি শুকনো লঙ্কা। আমি এখানে গোটা জিরেগুলোকে একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে 5 মিনিটের মতন। এরপর আমরা এটিকে পেস্ট করে নেব মিক্সিতে। এটাই হচ্ছে স্পেশাল মশলা তেলকুই তৈরি করার জন্য। আরেকটি পাত্রে আমি 1 টেবিল স্পুন গোটা সর্ষে নিয়ে নিচ্ছি। গোটা সর্ষেটিকেও আমরা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এটিকেও আমরা মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা এবার আমরা কই মাছগুলোকে ভেজে নেব। এর জন্য আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর পুরো রেসিপিটি আমাদের সর্ষের তেলে তৈরি করতে হবে। তেলটি গরম হয়ে গেছে, এবার আমরা আমাদের ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু সাবধানে দিতে হবে। মাছের প্রতিটি সাইড আমাদের 2 মিনিট ধরে ফ্রাই করতে হবে, এবং চুলোর আঁচটিকে একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ তেলটি কিন্তু সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। মাছগুলোকে আমরা গাঢ় বাদামি কালার করে ভেজে নেব। বন্ধুরা 2 মিনিট পর আমরা মাছটিকে উল্টে দেব। দেখো মাছগুলোকে আমরা একটি ছুরির সাহায্যে চিড়ে নিয়েছিলাম, এতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তোমরা অবশ্যই মাছগুলোকে একটি ছুরির সাহায্যে চিড়ে নেবে। বন্ধুরা মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে তুলে নেবো তেল থেকে। বন্ধুরা এবার আমরা গোটা জিরের পেস্টি তৈরি করে নেব। তার সঙ্গে ভিজিয়ে রাখা সর্ষেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজার তেলেই কিন্তু আমরা বাকি রান্নাটি করব। এখানে প্রায় 2 টেবিল স্পুন সর্ষের তেল রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন আদা বাটা। তার সঙ্গে আমাদের তৈরি করা জিরে এবং লঙ্কার পেস্টি। মশলাটিকে ভালো করে তেলের মধ্যে কষে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটিকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। এখানে আমরা প্রায় 1 কাপ মতন জল দিয়েছি। মশলাটি ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব। ফুটে উঠলে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে আমাদের ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। এভাবে আমাদের প্রায় 5 মিনিট রাখতে হবে লো আঁচে। বন্ধুরা তেলকুই প্রায় হয়ে এসেছে, তুলে নেবার আগে এর মধ্যে আমরা 1 টিস্পুন চিনি দিয়ে দেবো, 1/2 টিস্পুন গরম মশলা। দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছে কালারটা, দারুণভাবে কিন্তু তেল বেরিয়ে এসছে তেলকুইয়ের। এরপর আমরা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আজকের রান্নাটি। বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেলকুই। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে, আর দেখো মাছ থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, দারুণ লাগছে দেখতে। আমার তো দেখে জিভ থেকে জল বেরিয়ে এসছে। আজকে রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি খাওয়া দাওয়া করবে।